নীলা একটু ফ্রেশ হওয়ার জন্য উপরে নিজের রুমে এসেছিল তখনই হঠাৎ ওর রুমে শরীফা বেগম হনহন করে ঢুকে পড়ল শরীফা বেগমকে নিজের রুমে দেখে নীলা একটু অপ্রস্তুত হয়ে পড়ল আমতা আমতা করে বলল জি আপনি এখানে কোনো দরকার ছিল শরীফা বেগম নীলার দিকে এগিয়ে এসে তিরস্কার স্বরূপ হাসি দিয়ে বলল তোমার মতো দুই টাকার মেয়ে আমার কি হেল্প করবে শরীফা বেগমের এমন তিরস্কারমূলক কথা শুনে নীলা একটু আঘাত ওর জীবনে আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে কথা বলেনি নীলা কিছু বুঝে ওঠার আগেই শরীফা বেগম আবারও বলে উঠল তোমরা তো দেখছি একদম গভীর জলের মাছ দুই বোন ভালোই প্ল্যান করে এসেছ তাই না কি বলছেন এসব এভাবে বলছেন কেন একদম ন্যাকামি করবে না তোমাদের এসব মাছুম চেহারা বানিয়ে অন্যকে ভোলাতে পারবে আমাকে না তোমরা কি ভেবেছ তোমাদের এসব প্লটিং আমি বুঝব না এক বোন তো পাগল সেজে আদিত্যকে হাত করে ফেলেছে আর এখন আবার তুমি আমার ছেলের পেছনে পড়েছ ওকে নিজের জালে ফাঁসানোর জন্য তাই না তোমাদের মা বাবা দেখছি ভালোই ট্রেনিং দিয়েছে তোমাদের কিভাবে বড় ঘরের ছেলেদের বস করতে হয় এই সব ভালোই শিখিয়েছে তোমার বাবা মা নীলা এতক্ষণ মুখ বুঝে সব সহ্য করলেও বাবা মাকে নিয়ে এত খারাপ কথা আর শুনতে পারল না নীলা শরীফা বেগমের সামনে আঙুল তুলে অগ্নি চোখে তাকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল ব্যাস অনেক বলেছেন আপনি আর অনেক শুনেছি আমি আমি মুখ বুঝে দাঁড়িয়ে আপনার এই সব জঘন্য কথা শুনছি তার মানে এই নয় যে আমি ফুটবল আপনি শুধু জিজুর চাচি দেখে আমি কিছু বলছি না তবে আপনি আমার মা বাবাকে নিয়ে কোনো বাজে কথা বললে আমি সেটা কিছুতেই সহ্য করব না নিজেকে কি মনে করেন আপনি হ্যাঁ আরে আমার মা বাবার ওপর কথা বলার আগে নিজেকে দেখুন আপনার মতো মহিলারা যার উপরে এক রূপ আর ভেতরে আরেক রূপ তারাই হল সমাজের প্রকৃত জং আরে এতই যখন অসুবিধা আপনার তাহলে আপনার ছেলেকে গিয়ে আমার পেছনে ঘুর ঘুর করা বন্ধ করতে আমি যাইনি ওর পিছে ওই এসেছে আমার পিছে পারলে নিজের ছেলেকে শাসন করুন তারপর অন্যকে শোনাতে আসবেন আমার বই গেছে আপনার ছেলের পেছনে যেতে আশা করি বুঝে গেছেন এখন আপনি যেতে পারেন এইটুকু পুচকে মেয়ের কাছে এতগুলো কথা শুনে শরীফা বেগম তেলে বেগুনে জলে উঠে আরও কিছু বলতে যাবে তার আগেই নীলা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল আর একটা কথাও না না হলে কিন্তু আমি এক্ষুনি জিজুর কাছে গিয়ে আপনার এই ভালো রূপটার জানিয়ে আসব তখন দেখব আপনি কি সাফাই দেন আপনার এই অতি সুন্দর কথাবার্তার শরীফা বেগম এবার একটু দমে গেল আদিত্য জানলে ব্যাপারটা ভালো হবে না তাই শরীফা বেগম নিজের রাগকে হজম করে ওখান থেকে চলে গেলেন শরীফা বেগম চলে যেতেই নীলা দরজা বন্ধ করে দরজায় সাথে ঘেসে বসে পড়ল মুখে দুই হাত চেপে ধরে কেঁদে উঠল নীলা তার জীবনে সে এত অপমান কখনই হয়নি আবিরের প্রতি ওর মনে মনে যে একটা সুপ্ত অনুভূতির জন্ম হয়েছিল তাও আজ গলা টিপে মেরে ফেলল নীলা নীলা একবার ভাবল সে এখানে আর থাকবে না কাল সকালেই সে চলে যাবে তারপর আবার ভাবল ও চলে গেলে নূর আপু একা পড়ে যাবে জিজু আপুর জন্য আমাকে এখানে কত রিকোয়েস্ট করে রেখেছে আমার ওপর ভরসা করে আপুকে রেখে জিজু অফিসে যায় আর আমি কিনা স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি না না এমন করা যাবে না জিজু আপুর জন্য কত কিছু করে আর আমি তার বোন হয়ে তার জন্য এতটুকু করতে পারব না আমাকে স্ট্রং হতে হবে এই সব সামান্য ব্যাপারে ভেঙে পড়লে চলবে না এখন থেকে আমি শুধু আপুর জন্যই এখানে থাকব অন্য কোনো কিছু নিয়ে ভাবব না একদম না পূর্ণিমার চাঁদের মোহময় আলোর ঝর্ণাধারার নিচে যোছনা বিলাস করছে আদিত্য নূর প্রকৃতির হিমেল বাতাসে মনপ্রাণ জুড়িয়ে যাচ্ছে আদিত্য নূরকে কোলে নিয়ে ছাদের দোলনায় বসে আছে পার্টি শেষে নূরের আব্দারেই আদিত্য নূরকে এখানে নিয়ে এসেছে নূর আদিত্যের কোলে বসে উপর দিকে তাকিয়ে একটা একটা করে তারা গুনছে আর নানান কথার অঞ্জলি সাজাচ্ছে আর আদিত্য শুধু মুগ্ধ নয়নে ওর নিজের চাঁদকে দেখছে চাঁদের আলোয় তার প্রিয়ত্মাকে আরও মায়াবী লাগছে চেহারায় যেন নূরের আলো ঝলকে পড়ছে এই অসামান্য সৌন্দর্যের কাছে দুনিয়ার সব সৌন্দর্যই বৃথা নূর কথা বলতে বলতে আদিত্যের দিকে তাকিয়ে দেখল আদিত্য কোনো কথাই বলছে না শুধু ওর দিকেই তাকিয়ে আছে এটা দেখে নূর ফট করে আদিত্যের নাকের ডগায় আলতো করে একটা কামড় দিয়ে দিল এই কাজটা প্রায় করে থাকে নূর আদিত্য ঘোর কাটিয়ে উঠে নাকে হাত ঘষে বলল বারবার নাকে কেন কামরাও অ্যাঞ্জেল বেচারা নাকটার কি দোষ নূর একগাল হেসে বলল তো কি করব কখন থেকে শুধু আমি কথা যাচ্ছি তুমি কিছু বলছি না তাই তো এমন করলাম আর তাছাড়া তোমার নাকটা না অনেক কিউট লাগে একদম রসগোল্লার মতো তাই তো শুধু কামড় দিতে ইচ্ছে করে হিহি তাই না আমার নাক রসগোল্লা আমার নাক কামড় দিতে অনেক মজা তাই না দাঁড়াও দেখাচ্ছি মজা কথাটা বলে আদিত্য নূরকে সুরসুরি দিতে লাগলো আর নূর হেসে উঠে ছটফট করতে করতে বলল হি হি আর করব না ছেড়ে দাও ছেড়ে দাও হি হি আদিত্য নূরকে ছেড়ে দিয়ে নূরের গালে হাত বুলিয়ে বলল অ্যাঞ্জেল তুমি তোমার বার্থডে গিফট নিবে না গিফট তো দিয়েছ এত কিছু তো দিল উহুম এগুলো না তোমার আসল গিফট এখনো বাদ আছে নূর চোখ দুটো টানটান করে বলল তাই কি গিফট দেখাও না হিরো আদিত্য পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো বক্স খুলে তার ভেতর থেকে অপূর্ব সুন্দর একটা ব্রেসলেট বের করলো ব্রেসলেটটা প্লাটিনামের তৈরি তার ওপর দিয়ে ডায়মন্ড স্টোন বসানো ব্রেসলেটের নিচের অংশে আদিত্য আর নূরের নামের ফার্স্ট অ্যালফাবেট এ আর এন ঝুলানো আছে আদিত্য ব্রেসলেটটা নূরের হাতে দিয়ে বলল এটা কখনো হাত থেকে খুলবে না সব সময় পড়ে থাকবে বুঝেছো নূর ঘাড় কাত করে বলল আচ্ছা এটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে তুমি সত্যিই অনেকগুলো ভালো হিরো কথাটা বলেই যথারীতি নূর আদিত্যের গালে একটা চুমু দিয়ে দিল এতেই যেন আদিত্যের সব সাফল্য পূর্ণতা পেয়ে গেল ওরা আরও কিছুক্ষণ ছাদে থাকল নূর কথা বলতে বলতে একসময় আদিত্যের বুকে মাথা রেখে ওর কোলেই ঘুমিয়ে পড়ল আদিত্য মুচকি হেসে নূরের কপালে চুমু খেয়ে ওকে কোলে তুলে নিয়ে নিজের রুমে গেল তারপর আরও এক সপ্তাহ পার হয়ে গেছে এই কয়দিনে নীলা যতটা পেরেছে আবিরের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছে আবির যখনই এই বাসায় আসে নীলা প্রায় সময় নিজের রুমেই দরজা বন্ধ করে বসে থাকত আর কোনো কারণে সামনে থাকলেও কোনো কথা বলতো না আবির কিছু বললেও চুপ করে থাকে কোনো প্রতীক দেয় না প্রথম প্রথম আবির ব্যাপারটা এত খেয়াল না করলেও আজকাল ও ভালোভাবেই বুঝতে পারছে যে নীলা ওকে ইচ্ছেকৃতভাবে এভয়েড করছে কিন্তু এমন করার কারণটা বুঝতে পারছে না ও মেয়েটার হঠাৎ কি হয়ে গেল সবই তো ঠিক ছিল তাহলে হঠাৎ করে এমন ইগনোর করছে কেন মেয়েটার ইগনোর যে আমাকে পোড়াচ্ছ সেটা কি সে বুঝতে পারছে না মেয়েটা যে অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন তাকে ছাড়া সবকিছু কেমন বিষাদ মনে হচ্ছে আয়াতের কাহিনীতেও কোনো উন্নতি হয়নি হাজার চেষ্টার পরেও বিহানের কোনো পরিবর্তন হয়নি সে এখনও আয়াতের প্রতি অনুভূতি শূন্য সন্ধ্যার আবছা অন্ধকারকে রাতের গাঢ় অন্ধকারে ছেয়ে ফেলছে ধীরে ধীরে ঘড়ির কাটা নয়টায় গিয়ে ঠেকেছে তবুও এখনো আদিত্যের আসার কোনো খবর নেই নূর কখন থেকে আদিত্যের জন্য অপেক্ষা করছে বারবার দরজার কাছে ছুটে যাচ্ছে ওর হিরো এসেছে কিনা দেখার জন্য প্রতিবারই নিরাশ হয়ে ফিরছে নূর আদিত্য কখনো এত দেরি করে না রোজ পাঁচটা বা ছয়টার দিকে চলে আসে কিন্তু আজ এখনো আসছে না দেখে নূর অস্থির হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না নূরের সবকিছু অসহ্য লাগছে কেমন যেন কান্না পাচ্ছে ওর হিরো কোথায় হিরো আসছে না কেন নূরের অস্থিরতা দেখে নীলা কয়েকবার আদিত্য আর বিহানের নাম্বারে ফোন দিল কিন্তু কেউই ফোন ধরছে না নীলারও এবার একটু চিন্তা হচ্ছে এভাবে একসময় দশটা বেজে গেল নূর ধীরে ধীরে কান্না শুরু করে দিল কাঁদছে আর বলছে হিরো কোথায় হিরো এনে দাও হীরও চাই আমার নীলা নূরকে সামলানোর চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না ধীরে ধীরে সময় যত বাড়ছে নূরের কান্নার গতিও বাড়ছে আর কান্নার সাথে নুন ধীরে ধীরে হাইপার হয়ে উঠছে নীলার একার পক্ষে ওকে সামলানো কঠিন হয়ে পড়ছে ঘড়ির কাটা এবারে বারোটায় গিয়ে থেকল তবুও আদিত্যের আসার কোনো খবর নেই এখনও নূর এতক্ষণে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে প্রচুর পরিমাণে হাইপার হয়ে গেছে নূর সমানে কেঁদে যাচ্ছে আর হাত পা ছোড়াছড়ি করছে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুড়ে মারছে শুধু একটা কথাই বলে যাচ্ছে আমার হিরো এনে দাও হিরো চাই আমার হিরো কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে গেছে ওর চেহারা পুরো লাল হয়ে গেছে বেশিক্ষণ এভাবে চলতে থাকলে জ্ঞান হারিয়ে ফেলবে নূর নীলা প্রচুর ঘাবড়ে গেছে কি করবে এখন বুঝতে পারছে না ওদিকে আদিত্যেরও খবর পাওয়া যাচ্ছে না আর এদিকে নূরের এই অবস্থা সব মিলিয়ে নীলা এক অথই সাগরে পড়ে গেল নীলা আর উপায় না পেয়ে এবার আবিরকে ফোন লাগাল কিন্তু না আবিরের ফোনও লাগল না নীলা আরও হতাশ হয়ে গেল কি করবে বুঝতে পারছে না নীলা আর সার্ভেন্টরা মিলে কোনো রকমে নূরকে সামলানোর চেষ্টা করতে লাগল রাত একটার দিকে বাসার কলিং বেল বেজে উঠল একটা সার্ভেন্ট দৌড়ে গিয়ে দরজা খুলে দিল তখন আবির আর বিহান মিলে আদিত্যকে ধরে ধীরে ধীরে ভিতরে নিয়ে আসলো আদিত্যের মাথায় ব্যান্ডেজ করা শরীরের বিভিন্ন জায়গায় হালকা সিলে গেছে আদিত্যের এই অবস্থা দেখে সার্ভেন্টটা বলে উঠল স্যার কি হয়েছে আপনার আদিত্য ভাঙা স্বরে বলে উঠল তেমন কিছু না সামান্য একটা এক্সিডেন্ট হয়ে বাকি কথা শেষ হওয়ার আগেই আদিত্য নূরের কান্নার আওয়াজ শুনতে পেল আদিত্য চমকে গিয়ে সার্ভেন্টের দিকে তাকাচ্ছে বলল নূর কি হয়েছে নূরের সার্ভেন্টটা মাথা নিচু করল ভিতু স্বরে বলে উঠল স্যার ম্যাম প্রচুর হাইপার হয়ে গেছেন আপনাকে না দেখতে পেয়ে উনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন উনার অবস্থা অনেক বেগতিক হয়ে গেছে উনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না নূরের অবস্থার কথা শুনে আদিত্য মুহূর্তেই নিজের কথা ভুলে গেল আবির আর বিহানকে ছাড়িয়ে আঘাত পাওয়া শরীরেই দৌড়ে যেতে লাগল ওর অ্যাঞ্জেলের কাছে এখন আর ওর নিজের কোনো হোষ নেই নূর ঠিক আছে কিনা সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ও আবির আর বিহান আদিত্যকে ডাকতে ডাকতে ওর পেছনে দৌড়াল আদিত্য এলোমেলো পায় দৌড়ে ওর রুমে এসে দেখল নূরের অবস্থা খুবই খারাপ নীলা আর সার্ভেন্টরা মিলে ওকে ধরে আছে আর একটু হলেই ও জ্ঞান হারিয়ে পড়ে যাবে চোখ বন্ধ করে ক্লান্তভাবে এখনো বলেই যাচ্ছে হিরো এনে দাও আমার হিরো চাই আদিত্যে শরীরের আঘাত এতটা কষ্ট পায়নি যতটা এখন ওর নূরের এমন অবস্থা দেখে কষ্ট হচ্ছে নূরকে এভাবে দেখে বুকটা কেঁপে উঠলো ওর আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে ছুটে গেল নূরের কাছে আদিত্যকে আসতে দেখে সবাই নূরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াল আদিত্যর এমন অবস্থা দেখে নীলা অনেক চমকে গেল তবে এ মুহূর্তে আর কিছু জিজ্ঞেস করল ও আপাতত নূরকে শান্ত করা দরকার আর সেটা জিজুই করতে পারবে তাই নীলা আর বাকিরা সবাই রুম থেকে বেরিয়ে গেল আদিত্য নূরের সামনে বসে দুই হাতে নূরের মুখটা ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল এই নূর মাইঅ্যাঞ্জেল কি হয়েছে আমার কলিজাটার এই দেখ আমি এসে গেছি তোমার হিরো এসে গেছে চোখ খোল সোনা আদিত্যের কণ্ঠ শুনে ক্লান্ত চোখ দুটো খুলে তাকালো নূর আদিত্যকে চোখের সামনে দেখে ভালো চোখ খুলে কতক্ষণ তাকিয়ে দেখল নূর তারপর ফুপিয়ে কেঁদে উঠে আদিত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল আদিত্যর শরীরে একটু ব্যথা পেলেও সেটা মালুম না করে আদিত্য নিজেও তার প্রাণভুমরাকে বুকের মাঝে জড়িয়ে নিল মাথায় হাত বুলিয়ে নূরকে শান্ত করতে লাগল একটু পর নূর আদিত্যকে ছেড়ে দিয়ে আদিত্যর বুকে এলোমেলো ভাবে চাপড় মেরে কাঁদো কাঁদো গলায় বলতে লাগল কোথায় চলে গিয়েছিলে কোথায় চলে গিয়েছিলে কেন আসছিলে না তুমি আমি কত ডাকলাম তাও এলে না তুমি আমার কত কষ্ট হচ্ছিল জানো পচা একটা আর কথা বলবো না তোমার সাথে কাটতি তোমার সাথে কাটতি 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 নূরের এভাবে মারায় আদিত্যর আঘাত পাওয়া জায়গায় ব্যথা পেয়ে হালকা আওয়াজ করে উঠল আহহ সাথে সাথে নূরের হাত থেমে গেল নূর আদিত্যের দিকে এবার ভালো করে তাকিয়ে দেখল আদিত্যর মাথায় ব্যান্ডেজ শরীরের নানান জায়গায়ও কেমন ছিলে গেছে আদিত্যর এমন অবস্থা দেখে নূর এবার বিচলিত হয়ে পড়ল দুই হাতে আদিত্যের মুখটা ধরে বলে উঠল এই হিরো কি হয়েছে তোমার এসব লাগিয়েছ কেন তুমি ব্যথা পেয়েছ বুঝি কিভাবে ব্যথা পেলে বলো না কেউ ব্যথা দিয়েছে তোমাকে আমাকে বলো আমি তাকে ঝিসুম ঝিসুম করে মেরে দিব আমার অনেক শক্তি আছে নূরের এমন বাচ্চামো কথা শুনে আদিত্য এমন একটা সিচুয়েশনেও হেসে দিল তারপর নূরের গালে হাত রেখে বলল থাক কাউকে আর মারতে হবে না আর এটা তেমন কিছুই না তুমি না আমাকে হিরো বলো আর হিরোদের তো এমন একটু আধটু ব্যথা পেতেই হয় নূর প্রতিবাদ করে বলে উঠল না হয় না তুমি ব্যথা পাবে না একদম হিরো কোনো ব্যথা পাবে না হিরো ব্যথা পেলে নূরের একদম ভালো লাগে না অনেক পচা লাগে এতগুলো কষ্ট হয় নূর নিজের বুকের বামপাশে আঙুল ঠেকিয়ে বলল এইখানে অনেক ব্যথা হয় তাই তুমি কোনো ব্যথা পাবে না নূরের কথায় আদিত্য অবাক চোখে তাকিয়ে রইল নূরের কথার মর্ম নূর না বুঝলেও আদিত্য ঠিকই বুঝতে পারছে আজ তার বৌটার চোখে সে নিজের জন্য আকুলতা দেখতে পাচ্ছে স্বামীর কষ্টে সে নিজেও ব্যথিত হচ্ছে এ এক পরম পাওয়া আদিত্যের জন্য সে তার নিষ্পাপ বউয়ের হৃদয় জায়গা করে নিয়েছে আর কি লাগে তার আদিত্য মুচকি হেসে বলল ব্যথা পেয়েছি তো কি হয়েছে আমার অ্যাঞ্জেলটা তো জাদু জানে সে তার জাদু দিয়ে আমার সব ব্যথা দূর করে দিবে তাই না হ্যাঁ দিব তো জাদু করে কথাটা বলে নূর আদিত্যের মুখটা ধরে শুধু কপালে না সারামুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল আদিত্য তার বৌয়ের স্নিগ্ধ পরশে কোনো এক সুখের মহাসমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে নিজের সব ব্যথা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল নূর চুমু দেওয়া শেষে বলে উঠল দেখেছো অনেকগুলো জাদু করে দিয়েছি আর কোনো ব্যথা থাকবে না আদিত্য প্রশান্তির হাসি দিয়ে নূরকে আবার বুকের মাঝে জড়িয়ে নিল একটু পরে নীলা ট্রেতে করে খাবার নিয়ে রুমে ঢুকলো নীলাকে আসতে দেখে আদিত্য বলে উঠল তুমি একটু ওর কাছে থাক আমি ফ্রেশ হয়ে আসছি নীলা মাথা ঝাঁকিয়ে সায় জানালো আদিত্য ওয়াশরুমে যেতেই নীলা খাবারের ট্রেটেবিলের ওপর রেখে নূরের সামনে এসে বসল নীলা নিচে বিহানের কাছ থেকে সব বিস্তারিত শুনেছে আদিত্য আর বিহান বাসায় আসার সময় ওদের গাড়ির এক্সিডেন্ট হয় ভাগ্যক্রমে কারোরই তেমন গুরুতর কিছু হয়নি তবে আদিত্যের জ্ঞান ছিল না তাই বিহান তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল আবিরকেও ফোন করে ডেকে নিয়েছিল বাসায় কাউকে জানায়নি যাতে কেউ চিন্তা না করে নীলা নূরের দিকে তাকিয়ে বলল আপু শোন ভাইয়া কিন্তু আজকে অনেক ব্যাথা পেয়েছে তাই তুমি তাকে একদম জ্বালাবে না কেমন না হলে কিন্তু ভাইয়া আরো ব্যথা পাবে নূর দ্রুত মাথা নেড়ে বলল না না আমি হিরোকে একদম ব্যথা পেতে দেব না আমি একদম গুড গার্ল হয়ে থাকব নীলা মুচকি হেসে বলল ঠিক আছে তাহলে আজকে আমি তোমাকে খাইয়ে দেয় ভাইয়া তোমাকে খাওয়াতে গেলে তার কষ্ট হবে তাই আজকে আমার কাছেই খাও নূর মুখটা মলিং করে বলল আচ্ছা তারপর নীলা নূরকে খাইয়ে দিল একটু পরে আদিত্য ওয়াশরুম থেকে বের হলে নীলা নিজের রুমে চলে গেল আদিত্য নূরের সামনে এসে বসে বলল তুমি নিশ্চয় না খেয়ে আছো চল আমি তোমাকে খাইয়ে দিচ্ছি নূর বলে উঠল না না তার দরকার নেই নীলা আমাকে মাত্রই খাইয়ে দিয়ে গেছে তুমি ব্যথা পেয়েছ তো তাই আমি আজ নীলার কাছেই খেয়ে নিয়েছি আমি তোমাকে একদম জ্বালাব না আদিত্য মুচকি হেসে বলল কে বলেছে তুমি আমাকে জ্বালাও তোমাকে খাইয়ে দিতে আমার অনেক ভালো লাগে তাই কখনো এ কথা বলবে না আজ খেয়েছো ঠিক আছে কিন্তু এরপর থেকে তোমাকে শুধু আমি খাইয়ে দেব বুঝেছ নূর ঘাড় কাত করে বলল আচ্ছা তাহলে এখন তুমি খেয়ে নেও কেমন আদিত্য হালকা মাথা ঝাঁকিয়ে খাবারের প্লেট নিয়ে খেতে শুরু করল কিন্তু হাতে একটু ছিলে যাওয়ায় ঠিকমতো খেতে পারছে না আদিত্য হাত নাড়ালে ব্যথা পাচ্ছে নূর আদিত্যের দিকেই তাকিয়েছিল তাই বিষয়টা খেয়াল করল নূরের অনেক খারাপ লাগছে নূর আদিত্যের কাছে এগিয়ে গিয়ে আদিত্যের হাত থেকে প্লেটটা নিয়ে বলে উঠল আসো আমি তোমাকে খাইয়ে দেয় তোমার তো কষ্ট হচ্ছে তাই না আদিত্য অবাক নয়নে নূরের দিকে তাকিয়ে রইল যে মেয়ে নিজেই হাতে খেতে পারে না সে কিনা আমাকে খাইয়ে দিতে চাচ্ছে নূরের এমন কেয়ার দেখে আদিত্যের চোখ দুটো চিকচিক করে উঠল তবু মুচকি হেসে বলল থাক দরকার নেই আমি খেতে পারবো তোমার কষ্ট করতে হবে না নূর বলে উঠল আমি বললাম না খাওয়াবো মানে আমি খাওয়াবো তুমি না খুব দুষ্টু হয়ে গেছ আমার কথা একটুও শোন না এখন চুপচাপ মুখ মুখখোল নূরের এমন শাসন দেখে আদিত্য নিঃশব্দে হাসল তারপর নূরের মতো হা করল নূর এক লোকমা ভাত নিয়ে আদিত্যের মুখে দিতে গেলে অর্ধেক ভাত নিচেই পড়ে যায় কিছু অংশ আদিত্যের মুখে দিতে সক্ষম হয় নূর এতেও যেন পরম সুখ আদিত্যের আজ তার অ্যাঞ্জেলটা সত্যিকারের বউয়ের মতো তার কেয়ার করার চেষ্টা করছে আর কি চাই আদিত্যের নূর ঠিকমতো পারছে না দেখে আদিত্য নূরের হাতের ওপর হাত রেখে নূরের হাত ধরে খাবার নিজের মুখে আনতে সাহায্য করলো আজকের মতো তৃপ্তি যেন আদিত্যের কখনোই হয়নি আদিত্যের মা মারা যাওয়ার পর আর কেউ কখনো আদিত্যকে খাইয়ে দেয়নি তবে আজ তার অ্যাঞ্জেলই শুকটাও এনে দিল খাওয়া দাওয়া শেষে একটু পরে আদিত্য নূর শুয়ে পড়ল আদিত্য চিত হয়ে শুয়ে আছে আর নূর নিজের বালিশে কাত হয়ে আদিত্যের দিকে মুখ করে শুয়ে আছে মুখটা কেমন ছোট করে আদিত্যের দিকে একবার তাকাচ্ছে আবার চোখ নামিয়ে ফেলছে নীলা বলেছে আদিত্য ব্যথা পেয়েছে তাই তো সে আজ আদিত্যের বুকে শুচ্ছে না যদি হিরো ব্যথা পায় এটা ভেবে তবে আদিত্যের বুকে না শুতে পেরে নূরের কেমন যেন ভালোও লাগছে না আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল কি হল অ্যাঞ্জেল আজকে আমার বুকে ঘুমাবে না নূর মুখটা ছোট করে বলল না তুমি তো ব্যথা পেয়েছ আমি তোমার বুকে শুলে তোমার কষ্ট হবে কে বলেছে তোমাকে বরং তুমি আমার বুকে ঘুমালে আমার ব্যথা আরও তাড়াতাড়ি সেরে যাবে যেন কারণ তুমি যে আমার জাদুকর আদিত্য নূরের দিকে হাত মেলে দিয়ে বলল এসো আমার কাছে নূর এতক্ষণ ইতস্তত করলেও আদিত্যের কথায় হাসি মুখে এগিয়ে গিয়ে আদিত্যের বুকে আসতে করে শুয়ে পড়ল আদিত্য শরীরে হালকা ব্যথা পেলেও তার মনের প্রশান্তির কাছে এই ব্যথা কিছুই না অ্যাঞ্জেলটাকে বুকে না নিলে যে তার নিজেরও ঘুম আসবে না আদিত্য দুই হাতে নূরকে জড়িয়ে ধরে প্রশান্তিতে চোখজোড়া বন্ধ করে নিল আরও পাঁচ দিন পার হয়ে গেছে আদিত্য এখন প্রায় সুস্থ এখন আবার অফিসেও যেতে শুরু করেছে আদিত্য মাত্রই বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে আদিত্য গাড়িতে বিহান ড্রাইভ করতে করতে বলে উঠল আদি ইনফর্শন কারেক্ট আমগো এক্সিডেন্ট ওই হালার পো রশিদ খানের লোকেরা করছে ওরা তো আমগো মারার লাইগা এক্সিডেন্ট করছে তয় আগমও কপাল ভালা দেইখা বাইচ্চা গেছিগা আদিত্য বলে উঠল জানতাম এটাই ওদেরই কাজ হতে পারে কাপুরুষের মতো পিছন থেকে বার করাই ওদের অভ্যাস সেদিন আমরা ওর লোককে মেরেছি সেটারই বদলা নেওয়ার জন্য ওরা এসব করছে তাইলে অহন কি করবার চাস আপাতত কিছুই না ওদেরকে একটু স্পেস দেব ওরা যখন বড় কোনো ক্রাইম করার প্ল্যান করবে তখনই ওদের হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিব হ ঠিক আছে তুই যেমতে কচ আচ্ছা শোন আমাদের বাসায় আর বাসার এরিয়ার চারপাশে সিকিউরিটি আরও বাড়িয়ে দিতে হবে আমি নূরকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না আমার শত্রুরা আমাকে দমন করার জন্য নূরের ক্ষতি করার চেষ্টা অবশ্যই করবে তাই আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে টেনশন লুইস না ছ বইয়া যাইবগা অনেকক্ষণ হল আবির এসেছে নূরের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে নীলাকে খুঁজছে আজ তো মেয়েটার সাথে কথা বলতেই হবে তার আসলে হয়েছেটা কি সেটা জানতেই হবে না হলে কিছুতেই শান্তি পাচ্ছি না এসব ভাবনার মাঝেই আবির দেখল নীলা ছাদে কাপড় শুকাতে যাচ্ছে এটা দেখে আবির নূরকে বলল ভাবিডোল তুমি খেলা করো আমি এখনই আসছি হ্যাঁ আচ্ছা আবির তড়িঘড়ি করে ছাদের দিকে দৌড়াল ছাদে এসে আবির ছাদের দরজা ঠাস করে বন্ধ করে দিল নীলা কাপড় নাড়ছিল দরজা বন্ধ হওয়ার শব্দে পেছনে ফিরে তাকাল নীলা আবিরকে এখানে দেখে একটু চমকে গেল নীলা তবুও কিছু না বলে চুপচাপ হেঁটে আবিরের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আবির খপ করে নীলার হাত চেপে ধরল নীলা একটু কেঁপে উঠল হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে লাগল আবির এবার একটানে নীলাকে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল এই মেয়ে সমস্যা কি তোমার হ্যাঁ এমন আজব বিহেভ করছ কেন মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে টেল মি ড্যামিড নীলা অন্যদিকে মাথা ঘুরিয়ে রেখে বলল কিছুই হয়নি আমাকে ছাড়ুন যেতে দিন প্লিজ আবির এবার আরও একটু রাগী কণ্ঠে বলে উঠল হয়নি মানে আমাকে কি তোমার ইডিওট মনে হয় আমি কিছু বুঝতে পারি না কয়দিন হলই দেখছি তুমি আমকে চরম পরিমাণে এভয়েড করছ আমার সাথে কথা বলো না কিছু বললে জবাব দাও না আমি যতক্ষণ এই বাসায় থাকি তুমি নিজের রুমে বসে থাক কেন করছ এমন কিছু কি হয়েছে বল আমার কোনো কাজে যদি তুমি নারাজ হয়ে থাক তাহলে সেটা আমাকে বল এভাবে ইগনোর কেন করছ নীলার ভীষণ কান্না পাচ্ছে তবুও সেই নিজেকে আটকে রেখে বলে উঠল নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কিছুই নেই আপনি আমার তেমন কিছুই হন না যে আপনার ওপর আমি নারাজ হব এটা আমার লাইফ আমি যেভাবে খুশি সেভাবে থাকব সেটা নিয়ে আপনাকে কৈফিয়ত দেওয়া আমি জরুরি মনে করি না আমি যাই করি না কেন তাতে আপনার কি নীলার কথায় আবিরের রাগ আরও তরতর করে বাড়তে লাগল আবির এক হাতে নীলার চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল আমার কি তাই না তুমি বুঝ না আমার কি এতটাও অবুঝ তুমি না যে আমার মনের কথা তুমি বোঝ না তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ইগনোরেন্স আমাকে কতটা পোড়াচ্ছে ভালোবাসি তোমাকে ড্যামিড নীলা চমকে তাকালো আবিরের চোখের দিকে এই চোখের ভাষায় সে আবিরের কথার সত্যতা দেখতে পাচ্ছে উনি কি সত্যিই আমাকে ভালোবাসে পরক্ষণেই নীলার শরীফা বেগমের বলা কটুবাক্যগুলো মনে পড়ে গেল নীলা আর সহ্য করতে পারল না সর্বশক্তি দিয়ে আবিরকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল তারপর তীব্র কণ্ঠে বলে উঠল অনেক হয়েছে কি পেয়েছেন কি আপনারা হ্যাঁ আমাকে কি খেলনার পুতুল পেয়েছেন যার যা খুশি তাই করে যাবেন আমার সাথে ছেলে এসে ভালোবাসার কথা বলবেন আর মা এসে আমাকে আমার পরিবারকে অপমান করে যা খুশি তাই বলে চলে যাবেন এটা আপনাদের মা ছেলের কোনো খেলা নাকি আবির অবাক হয়ে ভ্রু কুচকে বলল এক মিনিট মা বলেছে মানে তার মানে মা তোমাকে কিছু বলেছে তাই না কি বলেছে মা তোমাকে সেটা আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন আর প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন এটা আমার বোনের বাসা আমি শুধু আমার আপুর জন্য এখানে আছি আমি চাই না আমার জন্য এই বাসায় কোনো সমস্যা হোক তাই প্লিজ আমাকে আর জ্বালাবেন না দয়া করে কথাগুলো বলে নীলা চলে যেতে নিলেই আমি আবারও নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে আটকে নিয়ে বলল যাবার আগে ভালো করে শুনে যাও আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকলে তার জন্য আমি অনেক দুঃখিত প্লিজ পারলে ক্ষমা করে দিও তবে তাই বলে যে তুমি আমার কাছ থেকে ছাড়া পেয়ে যাবে সেটা কখনোই ভেব না আবির রহমানের র ভালোবাসা এত সস্তা না যে এইটুকু ঠুনকো কারণেই সব শেষ হয়ে যাবে ভালো তো তোমার আমাকেই বাসতে হবে মিস কোচি লঙ্কা কথাটা বলে আবির নীলার বালে একটা চুমুখে নীলাকে ছেড়ে দিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে গেল আর নীলা ওখানেই থ হয়ে দাঁড়িয়ে আবিরের শেষের কথাগুলো ভাবতে লাগলো শরিফা বেগম ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন আশরাফ রহমান অফিসে গেছেন তখনই আবির ওখানে হনহন করে এল শরীফা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল তুমি কি বলেছ নীলাকে শরীফা বেগম ভ্রু কুচকে বলল এটা কি ধরনের ব্যবহার আবির মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছ তুমি আবির নিজের রাগ সহ্য করতে না পেরেটি টেবিলের ওপর থাকা ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে ঠাস করে আছার মেরে রাগি কণ্ঠে বলে উঠল টেল মি ড্যামিড হোয়াট ডিড ইউ সে টু হার আবিরের হঠাৎ এমন ব্যবহারে শরীফা বেগম চমকে গেলেন আবিরকে এত রাগ করতে সে কখনো দেখেনি উনি বুঝতে পারলেন ছেলে তার প্রচুর রেগে আছে তাই উনি বলে উঠলেন কি বলবো ওদের মতো থার্ড ক্লাস মেয়েদের যা বলা দরকার তাই বলেছি ওরা পুরো প্ল্যানিং করে আদিত্যকে ফাঁসি ওই পাগল মেয়েটাকে ওর গলায় ঝুলিয়ে দিয়েছে এখন আবার ছোটটাকে লেলিয়ে দিয়েছে তোর পেছনে ভাবতে পারিস কত বড় ধান আবির হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল হাসতে হাসতে হাতে তালি বাজাতে লাগল আবিরের কাণ্ড দেখে শরীফা বেগম একটু থতমত খেয়ে গেলেন আবির কোনো রকমে একসময় হাসা বন্ধ করে তিরস্কার করে বলে উঠল ওয়াও মাই ইউ আর গ্রেট নট ওলি গ্রেট ইউ সুপার গ্রেট সত্যিই তুমি আজ একটা প্রবাদ বাক্য সত্যি করে দিল যার মনে যা ফাল দিয়ে ওঠে তা মানে মানে যে যেমন মনের মানুষ তার কাছে বাকি সবাইও তেমনই মনে হয় শরীফা বেগম তেতে উঠে বললেন আবিরর কি বলতে চাও তুমি ভুলে যেও না তুমি তোমার মায়ের সম্বন্ধে কথা বলছো আপোস মা এটাই তো করতে পারি না ভুলতে পারি না যে তুমি আমার মা যে মা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে আবির রর ডোন্ট সাউট মা চিল্লিয়ে লাভ নেই তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না সবই জানি আর বুঝি আমি তুমি যে কেন নূর ভাবিদের সহ্য করতে পারো না সেটা কি আমি বুঝি না ভেবেছ কি বলতে চাও তুমি তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাই আয়াত না হয় ছোট ছিল তাই হয়তো ওর সবকিছু মনে নেই তবে আমার সবকিছু মনে আছে মা কিভাবে তুমি আদি ভাইকে ছোটবেলায় অত্যাচার করতে তা সবই আমার মনে আছে আদি ভাই নিজের কষ্ট কাউকে বলতো না ঘরের এক কোনায় বসে মা বাবার ছবি বুকে জড়িয়ে একা একাই কাঁদতো আমি দেখেছি ভাইয়ের সেই অসহায়ত্ব ভাইয়ের কষ্ট দেখে আমি নিজেই কেঁদে ফেলতাম কিন্তু তোমার মতো পাষাণের মন গলত না কতটা পাষান হলে কেউ ওমন মা বাপ ছাড়া মাছুম মেতিম বাচ্চাটাকে কষ্ট দিতে পারে ছিঁড় ভাবতেও আমার শরীরে কাটা দিয়ে ওঠে কথাগুলো বলতে বলতে আবিরের চোখ ভরে উঠলো চোখের পানি মুছে আবার বলে উঠলো আর যখনই ভাই টাকা পয়সা ওয়ালা হয়ে গেল হঠাৎই তখন ভাইয়ার প্রতি তোমার দরদ একদম উপচে পড়ল তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝি না তুমি ভেবেছিলে সারা জীবন ভাইয়ার টাকায় আয়েস করবে আর সম্পত্তি নিজের করে নিবে কিন্তু যখনই ভাইয়া বিয়ে করল তোমার সেই স্বপ্ন ভেঙে যেতে শুরু করাই তোমার এত রাগ তাই না আর এই জন্যই তুমি ভাবি আর তার পরিবারকে সহ্য করতে পার ঠিক বলেছি না আবিরের কথায় শরীফা বেগম থতমত খেয়ে গেলেন তার ছেলে যে তার সব কিছু জানে সেটা তো তার জানাই ছিল না এখন ছেলেকে কি বলবেন তিনি তবু আমতা আমতা করে বলল দেখ এমন কিছুই না আর আমি যা করেছি তা তোমাদের ভালোর জন্যই করেছি তোমাদের উন্নত ভবিষ্যতের জন্য করেছি টু হেল ইউর ভবিষ্যত এমন ভবিষ্যতে আমি লাথি মারি আমাকে কি নিজের মতো স্বার্থপর ভেবেছ নাকি কখনোই না আমাকে কখনো নিজের মতো ভাববে না একটা কথা ভালোভাবে কান খুলে শুনে রাখো মা আমার বউ যদি কেউ হয় তাহলে সেটা নীলাই হবে অন্য কেউ না আমাকে তোমার কন্ট্রোলে রাখার মোটেও চেষ্টা করবে না শেষমেশ ছেলেকেও হারাবে তুমি কথাটা মনে রেখ কথাটা বলেই আবির হনহন করে বেরিয়ে গেল শরিফা বেগম রাগে কিরমির করতে লাগল আজ ওই মেয়েটার জন্য তার ছেলে তার সাথে এমন ব্যবহার করে গেল সব ওই পাগল মেয়েটার জন্য হয়েছে ওই মেয়েটাকে তো কিছুতেই ছাড়ব না ওর একটা ব্যবস্থা তো আমি করেই ছাড়ব শরীফা বেগম মনে মনে এসব প্ল্যান করতে লাগলো এদিকে এতক্ষণ ধরে আবিরের সব কথা আয়াত ওপর থেকে শুনেছে ওর বিশ্বাসই হচ্ছে না যে ওর মা সত্যি এরকম এই জন্যই বুঝি বিহান সবসময় ওর মাকে নিয়ে কটু কথা শোনায় রাত দশটা আদিত্য আর নূর একটু আগেই ডিনার শেষ করে এসেছে আদিত্যর একটু পানির পিপাসা পেয়েছিল তাই সে গ্লাসে পানি জেলে মাত্রই মুখে দিয়েছিল তখনই হঠাৎ নূর বলে উঠল আচ্ছা হিরো কি খাওয়া যায় বেচারা আদিত্যের গলায় পানি আটকে গেল নূরের কথা শুনে বিষম খেয়ে নাক মুখ দিয়ে পানি উঠে গেল কাশতে কাশতে বেচারার হাল বেহাল কোন রকমে নিজের কাশি থামিয়ে নূরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল কি বললে তুমি নূর আবার ও সোজাসাপটা বলে উঠল বলছি যে ঠোঁটকি খাওয়া যায় খেতে কেমন লাগে ওটা কি আদিত্যের এবার চোখ বেরিয়ে আসার উপক্রম আদিত্য আমতা আমতা করে বলল তু তুমি কোথা থেকে শুনেছ এসব ঠোঁটকি আবার খাওয়া যায় নাকি হ্যাঁ তো আজ না আমি টিভিতে দেখেছি একটা ছেলে মেয়ে একজন আরেকজনের ঠোঁট খাচ্ছিল ওদের দেখে মনে হচ্ছিল ওদের ঠোঁট খেতে অনেক মজা লাগছিল নিশ্চয় অনেক ইয়াম্মি খেতে আমিও খাব ঠোঁট আদিত্য হতভম্ব হয়ে গেল কি বলে এই মেয়ে সে কি টিভিতে বসে বসে এইসব দেখে আদিত্য বিস্ময় নিয়ে বলল তুমি টিভিতে বসে বসে এই সব দেখ হ্যাঁ দেখিতো তাতে কি হয়েছে তাতে অনেক কিছু হয়েছে ওইসব পচা জিনিস ওগুলো দেখতে হয় না খবরদার আর দেখবে না ওসব কেন কেন দেখবো না পচার কি হলো এখানে ওরা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল একদম পচা ছিল না আমি তো দেখবি আর এখন আমি ঠোঁট খাব আচ্ছা আমি তোমার ঠোঁট খাই কেমন কথাটা বলেই নূর আদিত্যের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগল আদিত্যর এবার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম বেচারা ঢোক গিলে তরিত গতিতে সরে গিয়ে বলে উঠল এই এই একদম না কি করছ এসব চুপ করে বস আদিত্যের কথাই নূর মুখ ছোট করে বসে রইল আদিত্য বুকে হাত দিয়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলল কেমন একটা উইয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে কি করবে এখন বুঝতে পারছে না ও নিজেকে একটু শান্ত করে নূরের সামনে বসে শান্ত সুরে বলল দেখ অ্যাঞ্জেল এসব করতে হয় না তোমার এসব করার সময় হয়নি এখনো নূর ফোট উল্টিয়ে বলল তো কখন আসবে সময় সেটা তো জানি না তবে যখন আসবে তখন তুমি নিজেই বুঝতে পারবে নূর হালকা অভিমানী সুরে বলে উঠল হু হামি জানি তুমি এমনই বলছো এসব আমাকে ঠোঁট খেতে দিবে না তো তাই এসব বলছ আমি বুঝি বুঝি না আমি সবই বুঝি আমি অনেক ইন্টেলিজেন্ট ঠিক আছে তুমি তোমার ঠোঁট খেতে না দিল দুনিয়াতে কি তোমারই একার ঠোঁট আছে আর কারো নেই বুঝি আমি অন্য কারো ঠোঁট খাব কথাটা শোনার সাথে সাথে আদিত্যের মাথায় আগুন জ্বলে উঠল আদিত্য রাগে এই মুহূর্তে ও নূরের মানসিক অবস্থার কথা ভুলে গিয়ে জোরে ধমক দিয়ে বলল শাট আড কি আবল তাবল কথা বলছ এসব আর কখনো এই কথা বললে ধরে একটা আছার মেরে দেব আদিত্যের ধমক শুনে নূর ফোট ফুলিয়ে ন্যাকা কান্না শুরু করে দিল কাঁদতে কাঁদতে বলতে লাগল এ আমাকে বকা দেয় পচা একটা পচা হিরো একে তো ঠোঁট খেতে দিল না আবার আমাকে বকাও দেয় পচা 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 তোমার সাথে কথা নেই কাঠটি নূর অভিমান করে বেড থেকে উঠে সোফায় গিয়ে বসল আদিত্য চোখ বন্ধ নিজের রাগকে কন্ট্রোল করে নিল ও তো বলেই গিয়েছিল যে নূর কতটা অবুজ এভাবে ওর ওপর রাগ করাটা ঠিক হয়নি আদিত্য চোখ খুলে নূরের দিকে তাকাল নূর সোফায় বসে নাক টেনে টেনে গাল ফুলিয়ে অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে রাগের মাথায় নূরকে ধমক দিয়ে এখন নিজেরই আপশোস লাগছে আদিত্যের ইস অ্যাঞ্জেলটাকে কিভাবে বকা দিলাম পরীটা আমার কেমন অভিমান করে আছে এখন এই মান ভাঙাতে না জানি কত মেহনত করতে হয় আদিত্য আসতে উঠে গিয়ে নূরের পাশে বসল আদিত্যকে আসতে দেখে নূর মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল আদিত্য নরম সুরে বলল আই অ্যাম সরি সোনা পাখি আমি তোমাকে বকা দিতে চাইনি আসলে তোমার ওই কথাটায় আমার রাগ উঠে গিয়েছিল তাই বকা দিয়ে ফেলেছি আদিত্য দুই কানের লতি ধরে বলল এই দেখ কান ধরছি আর হবে না এমন হিরো অনেকগুলো সরি প্লিজ মাফ করে দাও তাকাও আমার দিকে অ্যাঞ্জেল নূর আরো চোখে তাকিয়ে দেখল আদিত্য কান ধরে অপরাধী ফেস বানিয়ে আছে নূরের একটু মায়া হলো ক্ষমা করবে কি করবে না তাই ভাবছে নূরকে চুপ থাকতে আদিত্য বলে উঠল ঠিক আছে ক্ষমা না করলে আর কি করার ভেবেছিলাম কালকে অ্যাঞ্জেলের জন্য রসমালাই নিয়ে আসব কিন্তু অ্যাঞ্জেল তো কথাই বলছে না তাহলে আর কিভাবে আনবো নূর একলাফে আদিত্যের দিকে তাকিয়ে উৎসাহী কণ্ঠে বলল সত্যি রসমালাই আনবে আদিত্য বলে উঠল কিভাবে আনব আমাকে তো তুমি মাফি করছ না 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 মাফ করে দিয়েছি তো লড়াই লড়াই ফিটটুস আমি আর তুমি জানটুস নূরের এমন উদ্ভট কথা শুনে আদিত্য হেসে উঠল নুরো সাথে হেসে উঠল আদিত্য নুরকে বুকের মাঝে জড়িয়ে নিল নূরও বিড়াল ছানার মতো আদিত্যর বুকের সাথে মিশে রইল এরই মধ্যে আরও এক সপ্তাহ পার হয়ে গেছে আবির সেদিন ওর মায়ের সাথে রাগারাগি করে আদিত্যের বাসায় চলে এসেছে সেদিন থেকে আবির এই বাসাই আছে আদিত্য দু একবার জিজ্ঞেস করেছিল বাসায় সব ঠিক আছে কিনা আবির বলেছে সব ঠিক আছে ভাবিডোলের সাথে সময় কাটাতে ভালো লাগে তাই এখানে থাকে আদিত্য আর মাথা ঘামায়নি আর নূরো আবিরের সাথে অনেক হাসি খুশি থাকে দুজন যে একই প্রকৃতিকে লোক তাই তো তাদের জমে ভালো দুজন সারাদিন নানান রকমের নতুন নতুন দুষ্টামি করে বেড়ায় আবির নূরের সাথে আড্ডা দেওয়ার সাথে সাথে নীলার পেছনেও লেগে থাকে নীলার সাথে খুনসুটি করে ওকে মানানোর নানান তালবাহানা করে নীলা এখন আর চেয়েও আবিরকে এভয়েড করতে পারে না নীলা উপরে উপরে রাগ দেখালেও ভেতরে ভেতরে ঠিকই আবিরের প্রতি টান অনুভব করছে সেদিন আয়াত বাসায় এসে নীলার সাথে কথা বলেছিল নীলার পাশে বসে শান্ত সুরে বলেছিল দেখ নীলা আমি জানি আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি অনেক দুঃখিত তাই বলে তুমি মায়ের শাস্তি ভাইয়াকে দিবে এটা কি ঠিক বলো তুমি জানো সেদিন ভাইয়া তোমাকে নিয়ে মায়ের সাথে অনেক প্রতিবাদ করেছে আর বলেছে বিয়ে করলে সে তোমাকেই করবে আর কাউকে না আমি জানি তুমি হয়তো ভাইয়াকে ভরসা করতে পারছ না ভাইয়াকে হয়তো তোমার লেস মনে হয় ভাইয়ার যে ইমেজ তাতে তোমার তাকে ভরসা না করাটাই স্বাভাবিক তবে একটা কথা আজ বলতে চাই তোমাকে তুমি হয়তো ভাববে আমি বোন বলে ভাইয়ের তরফদারি করছি কিন্তু আমি সত্যি বলছি ভাইয়া যেমনটা সবার সামনে নিজেকে প্রেজেন্ট করে আসলে ও তেমনটা না ওর আসলে সবার সামনে নিজেকে প্লে বয় ক্যাসনোভা ভাব দেখাতে পছন্দ করে তবে ও যতই মাস্তি মজা করুক কিন্তু ও আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে সিরিয়াস রিলেশনশিপে যায়নি হ্যাঁ মেয়েদের সাথে ফ্ল্যাট করে মাস্তি করে তবে এগুলো শুধুই ফানের জন্য করে তুমি হয়তো ভাববে আমি কিভাবে জানব আসলে আমি আর ভাইয়া নিজেদের ভেতরে অনেক ফ্রি আমি ভাইয়ার সব কিছুই জানি আর ওর মনের কথাও বুঝতে পারি তাই তো ভাইয়া যে তোমাকে সত্যি সত্যিই ভালোবেসে ফেলেছে সেটা আমি উপলব্ধি করেছি কারণ কাউকে ভালোবেসে না পাওয়ার কষ্টটা আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না তাই তোমাকে বলছি তুমি প্লিজ ভাইয়াকে একটা চান্স দিয়ে দেখ আশা করি তুমি পস্তাবে না নীলা সেদিন শুধু আয়াতের কথাগুলো শুনেছিল প্রতীত্তরে কিছুই বলেনি তবে সেদিনের পর থেকে আবিরের প্রতি ওর একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল তখনই একটু পরে ওখানে আয়াত এসে উপস্থিত হল বিহানও ওখানেই ছিল তবে একটাবারের জন্য আয়াতের দিকে তাকাল না আয়াতের সাথে ছিল ওর এক ছেলে ফ্রেন্ড আয়াতকে দেখে আদিত্য হাসি মুখে বলল আরে আয়ো কেমন আছিস আর এই ছেলেটাকে চিনলাম না তো আয়াত তার চোখে বিহানের দিকে তাকিয়ে হাসি মুখে বিহানকে শুনিয়ে শুনিয়ে বলল ভাইয়া ও হল রিয়াদ আমার বেস্ট ফ্রেন্ড ও না অনেক ভালো আমার অনেক খেয়াল রাখে আমাকে সবসময় হেল্প করে ও আচ্ছা আয় বস তোরা আয়াত ছেলেটাকে নিয়ে বিহানের পাশাপাশি সোফায় গিয়ে বসল আর বিহানকে শুনিয়ে শুনিয়ে রিয়াদের সাথে হাসাহাসি করে কথা বলতে লাগল আসলে আয়াত বিহানকে জেলাস করার জন্যই রিয়াদকে নিয়ে এসেছি মনে মনে ভাবছে আজ তো সে বিহানকে জ্বলিয়ে কয়লা করে ছাড়বে তবে বেচারি আয়াতের প্ল্যান সফল হওয়ার কোনো লক্ষণ দেখছে না বিহান তো একবারের জন্য ওর দিকে তাকাচ্ছেও না হতে পারে ভেতরে ভেতরে রাগছে তাই তাকাচ্ছে না কথাটা ভেবে নিজে নিজেই খুশি হতে লাগল আয়াত কিছুক্ষণ এভাবেই চলার পর বিহান হঠাৎ উঠে দাঁড়িয়ে বাইরের দিকে চলে গেল আয়াত ভাবল হয়তো বিহান জেলাস হয়ে এখান থেকে চলে গেছে এটা ভেবে আয়াত মনে মনে খুশি হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে গেল আয়াত বাইরে এসে দেখল বিহান ফোনে কথা বলছে আয়াত বিহানের পাশে গিয়ে দাঁড়াল বিহান কথা শেষ করে ঘুরতে নিলেই আয়াতকে দেখে ভ্রু কুচকে বলল কি হইল আপনি এইহানে কেলা এমনি আমার মন চেয়েছে তাই কেন আমি কি এখানে আসতে পারি না কেন পারবেন না এইডা আপনের ভাইয়ের বাছা আপনি যেইহানে খুচি হেইহানে যাইবার পারেন কথাটা বলেই বিহান চলে যেতে নিলে আয়াত বলে আবির আচ্ছা শুনুন রিয়াদ সত্যি অনেক ভালো তাই না আমার কত্তও কেয়ার করে সত্যি ওর মতো ছেলে হয় না আমার তো মনে হয় ও হয়তো মনে মনে আমাকে ভালোও বাসে তবে বলতে পারে না আপনার কি মনে হয় বিহান আয়াতের দিকে ঘুরে বলে উঠল হ এককেরে ঠিক কইছেন আমারও তাই মনে হয় তাইলে কবে খাইবার পারুম আয়াত থতমত খেয়ে বলল কি খাবেন আরে আপনার আর আপনার ওই কেয়ারিং আবালের বিয়ার দাওয়াত আর কি হাছা কইতাছি মেলা দিন হইল কবজি ডুবাইয়া বিয়ার দাওয়াত খাই না জলদি জলদি স্বাদীর আয়োজন কইরা ফালান আমিও হেলা মন ভইরা খাইবার পারুম চিন্তা কইরেন না ফ্রি ফ্রি দাওয়াত খাইতাম না একখান কাইল্লা ছাতা গিফট করু মনে হের পর ছাতার নীচে আপনারা দুজন গান গাইয়েন পেয়ার হুয়া ইকরার হুয়া চাইলে ফ্রিতে নাগিন ডান্সও দেখাই দিমনে আমার যে কি খুচি লাগতাসে মায়েরই আমি অহন যাই বিয়ার লাইকগা নতুন জামা কাপড় তো বানাইতে দিতে হইব তাই না একনাগারে কথাগুলো বলে অতি উৎসাহ নিয়ে চলে গেল বিহান আর বেচারি আয়াত ওখানেই হা দাঁড়িয়ে রইল তার প্ল্যান যে এভাবে তার মাথার ওপর ঘোল ঝেলে দিবে সেটা তো তার জানাই ছিল না যাকে জেলাস করতে চাইলাম সে উল্টো এখন আমার বিয়ের দাওয়াত খাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাহ কি কপাল আমার আদিত্য অফিস থেকে মাত্রই ফিরেছে দরজার সামনে এসে দেখল দরজা খোলা আদিত্য একটু অবাক হল কারণ রোজ ও আসলে নূর দরজা খুলে দেয় তাহলে আজ কি হল আদিত্য ভেতরে ঢুকে সামনে তাকাতেই দেখলো নূর একটা টেবিলের সামনে চেয়ারে আয়সি ভঙ্গিতে বসে আছে সাথে আয়া তার নীলাও আছে ওদের কিছুটা সামনে ফ্লোর থেকে একটু উঁচু করে স্টেজের মতো বানানো হয়েছে যেখানে আবির রিমোট হাতে নিয়ে মুখের সামনে মাইকের মতো ধরে কি কি যেন বলে যাচ্ছে আদিত্য এসব দেখে ভ্রু কুচকে বলল এসব কি হচ্ছে এখানে আদিত্যকে দেখে নূর উৎসাহী কণ্ঠে বলল আরে হিরো তুমি এসে গেছ দেখ দেখ আমরা না রিয়ালিটি শো রিয়ালিটি শো খেলছি আমাদের শোয়ের নাম কে হবে সেরা পুরুষ অনেক মজা হবে তুমিও আসো না খেল আমাদের সাথে এসব দেখে তেমন একটা অবাক হলো না আদিত্য কারণ এইসব দেখে অভ্যাস হয়ে গেছে ওর আজকাল এদের কাজই রোজ নতুন নতুন কিছু করা সাথে এই আবির পাগলটা তো আছেই তাই আদিত্য মুচকি হেসে বলল তোমরা খেল আমি একটু ফ্রেশ হয়ে আসছি আচ্ছা আদিত্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আর এদিকে আবির তার মহান উপস্থাপনা শুরু করে দিল রিমোট মুখের সামনে মাইকের মতো ধরে বলে উঠল তো সাহেবান মেহেরবান কাদ্রদান পানদান থুকদান নূরজাহান, শাহরুখ খান সালমান খান যে আমার কথা বুঝে নাই সে উগান্ডায় গিয়া লাথি খান তো সুধি দর্শক শ্রোতা আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই শো যার নাম পচা সাবান নিবেদিত কে হবে সেরা পুরুষ সবার আগে স্বাগতম জানাবো আমাদের সম্মানীয় বিচারক মণ্ডলীকে তো জোরদার তালিয়া হয়ে যাক আমাদের প্রধান বিচারক সম্মানীয় রানী সাহেবের জন্য আবিরের কথায় সবাই তালি বাজাতে লাগল নূর খুশি হয়ে নিজের জন্য নিজেই তালি বাজাচ্ছে এরই মধ্যে ওখানে বিহানো এল বিহান এসে সোফায় বসে ওদের কাণ্ড দেখতে লাগল আবির আবার বলে উঠল তাহলে ডেকে নেওয়া যাক আমাদের আজকের প্রতিযোগীদের তো প্রথমে হবে বিড়াল হাটা ক্যাটওয়াক আমি এক এক করে প্রতিযোগীদের নাম নেব তারা বিড়াল হাটা করে দেখাবে আর আমাদের বিচারক মণ্ডলী তাদের বিড়াল হাটায় নাম্বার দিবে প্রতিযোগীরা আর কেউ না বরং বাসার মেল সার্ভেন্ট আর গার্ডসরা আবির প্রথমে একটা গার্ডের নাম নিয়ে বলে উঠল তো আমাদের মাঝে আসছে এখন পাতিলের তলার কালির মতো চকচকা সুন্দর দ্য হ্যান্ডসাম বয় কালু মিয়া কথাটা বলে আবির ওখান থেকে সরে গেল আর কালু মিয়ার এন্ট্রি হল সাদা শার্ট প্যান্ট পরে কোদালের মতো সুন্দর দাঁতগুলা বের করে আবালের মতো হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে হাঁটার সময় পা দুটো এমন ভালো ফেলছে মনে হচ্ছে সে ক্যাট ওয়াক না ব্যাং ওয়াক করছে তাকে দেখে বিহান বিশেষ টিপুনি করে বলে উঠল ওয়াহ বললা, বল্লাহ কেয়া বাত কালুমিয়া হহু তাচ্ছা পুরা চন্দ্রগ্রহণ লাগতাছো মায়েরি বিহানের কথায় কালুমিয়া তার সুন্দর দাঁতগুলা আরও প্রসারিত করে ফেলল হাটা শেষ করে দাঁড়িয়ে রইল নূর তার নাম্বার বোর্ড থেকে দুই নাম্বার বের করে দেখালো তার মানে সে দুই নাম্বার পেয়েছে কালুনিয়া মাথা বিচারককে সম্মান জানিয়ে আবার উল্টো দিকে হেঁটে চলে গেল আরেক নাম নিয়ে বলল। তো এবার আমাদের মাঝে আসছেন উনি যার পেটের ভিতর আটলান্টিক মহাসাগর লুকিয়ে আছে যার ভুরি শুধু ভুরি না পৃথিবীর অষ্টম আশ্চর্য তার পেট ফাটলে আজি দুনিয়া দাঁড়ি ধ্বংস হয়ে যাবে সে হল আমাদের ওয়ান এন্ড ওনলি শমশের আলী নাম নিতেই শমশের আলী তার মহান পেটখানা নিয়ে হাজির হলেন পরনে লুঙ্গি আর ঢোলা শার্ট দুই পা ফারাক করে হাঁসের মতো প্যাক প্যাক করে হেঁটে আসছেন তাকে দেখেও বিহান টিপুনি করে বলল ওয়াহ ছমছের মিয়া খাতার নাক আইজকাত ছব ছেড়িরা তোমারে দেইখা হাঁটু ফেল হাট ফেল কইরা লইব হাঁচা কইতাছি লেইক্ষা লও শমশের আলী খুশিতে গদগদ হয়ে বলল কিয়ে কন্যা স্যার নূর শমশের আলীকে তিন নম্বর দিল এইভাবে আবির এক এক করে সব আজবাজো আইটেমের মডেলগুলো ডেকে তাদের ক্যাটওয়াক দেখালো আবির শেষের ক্যান্ডিডেটকে ডাক দিল ঠিক সেই সময় আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এল প্রতিযোগীর জায়গায় আদিত্যই সেখান দিয়ে হেঁটে আসছে আদিত্য সাওয়ার নিয়ে একটা টিশার্ট তার টাউজার পরেছে এক হাতে চুলগুলো ব্রাশ করে আরেক হাতে মোবাইল টিপতে টিপতে সামনের দিকে এগিয়ে আসছে নূর দুই হাতের তালুর মধ্যে মুখটা ঠেকিয়ে একধানে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে মনে মনে ভাবছে হিরোটা কত সুন্দর সেরা পুরুষ তো আমার হিরোরই হওয়া উচিত আদিত্য নূরের সামনে আসতেই নূরোর হাতের কাছে থাকা সবগুলো নাম্বারের বোর্ড তুলে ধরল আদিত্য সেটা দেখে ভ্রু কুচকে বলল এগুলো কি অ্যাঞ্জেল নূর বলে উঠল এগুলো নাম্বার তোমাকে সবগুলো নাম্বার দিলাম তুমি সবার সেরা পুরুষ আদিত্য হালকা হেসে দিল আবির আদিত্যর কাছে এসে বলল কি করছ ভাই তুমি এই কম্পিটিশনে আসলে তো বেচারা প্রতিযোগীদের কলা গাছের সাথে গলায় দড়ি দিতে হবে আদিত্য বলে উঠল ষাট আড আমি কেন প্রতিযোগী হতে যাব আমি তো এমনই এখানে আসছিলাম ও ও তাও ভালো আদিত্য গিয়ে সোফায় বসল আবির আবার বলতে লাগলো তো দর্শকবৃন্দ আমাদের এক রাউন্ড শেষ হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় রাউন্ড হবে আর দ্বিতীয় রাউন্ডে আমাদের প্রতিযোগীদের নিজেদের ট্যালেন্ট দেখাতে হবে তো সবার প্রথমে আসছে কালু মিয়া আর কালু মিয়া আমাদের তার মধুর কণ্ঠে গান শোনাবে তালিয়া একটু পরে কালুমিয়া স্টেজে এসে হাতে গ্লাস নিয়ে মাইকের মতো সামনে ধরে ফাটা বাঁশের মতো সুরেলা কণ্ঠে গেয়ে উঠল কালু মিয়ার এমন দুর্ধর্ষ কণ্ঠ শুনে পুরো বাড়ি যেন কেঁপে উঠল সবাই দুই হাতে চেপে ধরে তাকে ধামতে বলল কালু মিয়া থেমে গেলে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল এরপর এলো শমশের আলী সে এসে ডান্স শুরু করে দিল তার ডান্সের বাড়িতে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল সবাই যার যার চেয়ার চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করল তারপর এলো আরেকজন সে বলল সে অভিনয় করে দেখাবে আবির অ্যাকশান বলতেই লোকটি ড্রামাটিকভাবে বলে উঠল চৌধুরী সাহেব আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি একজন সত্যিকার প্রেমিক আমার ভালোবাসা টাকা দিয়ে কিনা যাবে না আপনি ভাবলেন কি করে আপনার এই সামান্য দশ লাখ টাকার কাছে আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দিব হ্যাঁ তবে পঞ্চম লাখ হলে না হয় ভেবে দেখতে পারি আসলে আমার ভালোবাসা একটু হাই লেভেলের তো তাই এর মূল্যও বেশি আগের চৌধুরী সাহেব তো চল্লিশ পর্যন্ত অফার করছিল আপনি পঞ্চাশ দিল ডিল ডান করতে পারি বিহান মুখে দুই আঙুল ঢুকিয়ে শীষ বাজিয়ে বলল জিও মামা কি ডায়লগ ঝাড়ছো মাইরি একদম খাপে খাপ মাইংকার বাপ এরপর আরও কিছু আওলা ঝাউলা ট্যালেন্ট প্রদর্শন হল এরপর এলো দ্বিতীয় রাউন্ড এই রাউন্ডে সবাইকে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হবে সবার প্রথমে কালু মিয়াকে নূর প্রশ্ন করল আচ্ছা তুমি পড়াশোনা কতদূর করেছ কালু মিয়া বলে উঠল রানী সাহেবা আই এপ্রিল পর্যন্ত পড়ছি সবাই ভ্রু কুচকে বলল এপ্রিল পর্যন্ত আবার কিভাবে পড়ে আরে হইছে কি আরে আর বাপ মা জানুয়ারিতে ভর্তি করাই ছিল ইস্কুলে স্কুলে আর এপ্রিলেই আরে মাস্টররা স্কুলতন উষ্টা মাইরা বাইর কইরা দিছে এল্লাই আই এপ্রিল পর্যন্তই পড়ছি কালু মিয়ার কথায় সবাই হাসতে লাগল এবার আরে জনকে নীলা বলল আচ্ছা আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন লোকটি হঠাৎ নেকা কান্নার সুরে মেলোড্রামা করে বলল ম্যাডাম কি কমু আমার জীবনটা অনেক কষ্টের ম্যাডাম আমি অনেক কষ্ট কষ্টকইরা এতদূর আইসি আপনি জানেন ম্যাডাম আমরা এতটাই গরিব এতটাই গরিব যে আমার তো আট মাসেই জন্ম হয়ে গিয়েছিল আর জন্ম নিতেই আমি কাইন্দা হালাইছিলাম ভাবতে পারেন কত গরিব ছিলাম আমরা এতটাই গরিব যে জীবনে একখানের বেশি বিয়া করবার পারি নাই কত কষ্ট আমার লোকটার কথা শুনে নূর নাক টেনে টেনে কাঁদতে লাগল আদিত্য এতক্ষণ ফোনে কিছু একটা করছিল নূরের কান্নার শব্দ শুনে আদিত্য চমকে গেল আদিত্য দ্রুত নূরের কাছে গিয়ে নূরের মুখটা ধরে চিন্তিত সুরে বলল হেই অ্যাঞ্জেল কি হয়েছে তোমার কাঁদছো কেন নূর আদিত্যের দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল আরে হিরো আমি সত্যি সত্যিই কাঁদছি না তো রিয়ালিটি শোতে এভাবে কথায় কথায় কেঁদে ফেলতে হয় এটাই নিয়ম এতে শো হিট হয় নূরের কথায় আদিত্য স্বস্তির নিশ্বাস ফেলে হালকা হাসল তারপর আবার সোফায় গিয়ে বসল সব রাউন্ড শেষে জিতে গেল কালু মিয়া কালু মিয়া হয়ে গেল সেরা পুরুষ নূর একটা নকল ট্রফি কালু মিয়ার হাতে তুলে দিল কালু মিয়া ট্রফি হাতে নিয়ে ন্যাকা কান্না করে বলল আমি আমার এই জিতের জন্য আমার চৌদ্দ গোষ্ঠী আমারে উষ্টা মারা মাস্টার আমারে লাথি মারা গার্লফ্রেন্ডরে আমারে ঝাটা পেটা করা বৌরে ধন্যবাদ দিবার চাই কালু মিয়ার কথায় সবাই হাসতে লাগল অতঃপর শেষ হল এদের শো চলবে